শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে দুপুরে ভারী বৃষ্টিপাত হয় এর ফলে সাত নম্বর ওয়ার্ডের বাদামতলা থেকে কান্লা রোড যাওয়ার পথে অরবিন্দ স্টেডিয়ামের সামনে বৃষ্টির জল জমে যায় এর ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের পথ চলতে এক ব্যক্তি জানান একটু বৃষ্টি হলে ওই রাস্তায় জল জমে যায় তিনি অভিযোগ করেন নিকাশী নালাগুলি সংস্কার না হওয়ার ফলে এই করুণ অবস্থার সৃষ্টি হয়েছে এই ব্যাপারে তিনি পুরসভাকেই দায়ী করেন ভবিষ্যতে পুরসভা কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে আছেন ওই এলাকার নাগরিক বৃন্দ আমাদের বিগত দিন থেকে অনেক দিন যাবতীয় অবস্থা চলে আসছে এটা আমাদের ব্যস্ততম রোড কানলা মানে এই রাস্তা দিয়ে আমাদের কানলা যেতে হয় তাই রাস্তাটার জন্য দৈনন্দিন জীবনে প্রত্যেক মানুষেরই অসুবিধা হয় অসুবিধার জন্য আমরা উচ্চতর উচ্চতরও জানিয়েছিলাম ব্যাপারটা কিন্তু কোনো সমস্যার সমাধান এখনো অবধি হয়নি